الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد شكرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ نبيك كماله كشف الذهاب بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه الحمد لله সমস্ত গুণগান প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যে রব আমাদেরকে এই পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে এখনো বাঁচিয়ে রেখেছেন এবং এই মহল্লার মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ সুবহানাহু তাআলার ঘর মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন এজন্য আমরা আমাদের অন্তরের দরজাটা খুলে দিয়ে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলার শান এবং মান আমরা প্রকাশ করব সকলে বলি আলহামদুলিল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর
নাম কি মসজিদ আপনি যদি গুগলে সার্চ দেন লেখেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কি তাহলে লেখা আসবে বাকিংহাম প্যালেস ইংল্যান্ডের রানা রানী এলিজাবেথ দ্বিতীয় এলিজাবেথের বাসভবনের নাম হলো বাকিংহাম প্যালেস এই বাকিংহাম প্যালেসের মোট 775টি কক্ষ রয়েছে একটি নয় দুইটি নয় 775টি কক্ষ এই বাকিংহাম প্যালেসে এই রানী এলিজাবেথের বাসভবন এছাড়াও এই পৃথিবীর মধ্যে যদি আপনি গুগলে সার্চ দেন অ্যাঙ্কালিয়া মুকেশ আম্বানির ভারত শ্রেষ্ঠ বাড়ি এছাড়াও ভিল্লা লিওপার্ড অ্যালিসন স্টেট ক্যালিফোর্নিয়া অসংখ্য নাম আসবে এই পৃথিবীর মধ্যে যে এই বাড়িগুলো হলো এই ঘরগুলো হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কিন্তু আমরা মুসলিম আমাদের অন্তরে আমার বিশ্বনবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি ঘর থাকে সেই ঘরটির নাম হলো মসজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মিরাকল গার্ডেন দুবাই মিরাকল গার্ডেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এই বাগানে 45 থেকে 50 মিলিয়ন ফুল রয়েছে এবং 250টারও বেশি 250 মিলিয়নেরও বেশি রয়েছে গাছপালা এরপরেও পৃথিবীর মধ্যে মুসলিমদের হৃদয়ে আল্লাহলে মানুষগুলোর হৃদয়ে সর্বশ্রেষ্ঠ যে জান্নাতের বাগান সেই জান্নাতের বাগানের নাম হলো মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর মসজিদ জান্নাতের বাগান মসজিদ আমরা উপস্থিত হয়েছি এই মসজিদ সুতরাং আমরা শ্রেষ্ঠ মানুষ আমরা শ্রেষ্ঠ উম্মত আমাদের বিশ্বনবী শ্রেষ্ঠ ইমামুল মুরসালিন আমরা সেই নবীর উম্মত সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন যাতে করে আমরা সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি কির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া বেশি বেশি করে আদায় করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান যাতে বেশি বেশি করে পাঠ করতে পারি তাহলেই হবে আমাদের এই শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ সম্মানিত উপস্থিত সপ্তাহের এই বুজুর্গ দিন একটি ক্লাস যে সকল মা এবং বোনেরা আজকের এই সপ্তাহের জুম্মার দিনের সংক্ষিপ্ত আলোচনা শোনার ইচ্ছা পোষণ করছেন অনুরোধ করব আজান পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনাদের অনেক এই আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুমিন হতে চাও কে কে ইন কুনতুম মুমিনিন কে কে মুমিন হতে চাও আমরা বললাম আল্লাহ আমরা মুমিন হতে চাই পৃথিবীর মধ্যে আমরা মুমিন তোমার বান্দা হতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যদি তোমরা মুমিন হতে চাও ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু তাহলে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আর আমার বিশ্ব নবীর আনুগত্য করো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও আমার নবী পৃথিবীর প্রত্যেকটি মানুষকে আপনি জানিয়ে দেন যদি তারা মুমিন হতে চায় অবশ্যই যেন আমি আল্লাহ এবং আপনার আনুগত্য করে আর এই পৃথিবীর মধ্যে কারা জাহান্নামী হবে জাহান্নামে কারা যাবে তাদের বৈশিষ্ট্যগুলো কি কি হবে নবী তাও আপনি জানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম সূরাল মুদাসসির 14তম সূরাল মুদাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কুল্লু নাফসিন
বিমান কসবত রহিনা আজকে আমরা এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে আমাদের পেশাও ভিন্ন ভিন্ন এই ভিন্ন ভিন্ন পেশায় কেউ সৎকর্ম করি কেউ অসৎকর্ম করি কেউ সুদের সঙ্গে জড়িত আছি কেউ ঘুষের সঙ্গে জড়িত আছি কেউ ওজনে কম দিই মানুষের হক নষ্ট করি জমির আয়ল আমরা নিজেদের জমি ছাড়াও অন্যের জমির উপর কোদাল নিক্ষেপ করি আমরা মানুষের গীবত করে বিভিন্ন নেশার বিভিন্ন হ্যাবিট আমাদের মধ্যে প্রতীয়মান হয় যারা ঘুষ খায় এই ঘুষখোরকে যদি বলা হয় আপনি আপনার পরিবারকে জিজ্ঞেস করুন আপনি যে ঘুষ খেয়ে টাকা উপার্জন করে পরিবারকে ভরণ পোষণ করছেন সকল চাহিদা আপনি পূরণ করছেন আপনার পরিবারকে একবার জিজ্ঞেস করুন এই পাপ কি আপনার পরিবার সহ বহন করবে পরিবারকে যদি জিজ্ঞেস করা হয় পরিবার বলবেন না যেহেতু তুমি পরিবারের কর্তা তুমি কিভাবে ইনকাম করবা কোন খাতে ইনকাম করবা তুমি ভালো জানো আমাদেরকে পরিচালিত করবা তুমি সুতরাং সৎকর্ম করো আর অসৎকর্ম করো সমস্ত দায়ভার তোমার এর জন্য আমরা পাপের ভাগী হতে পারবো না সুদের সঙ্গে যারা জড়িত রয়েছে সমাজে সুদ খায় সুদের এই সুদখোর মানুষগুলো যদি পরিবারকে জিজ্ঞেস করে আমি তো সুদ খাই তুমি নিজেও জানো সুতরাং আমি যে পাপ করতেছি এই পাপের ভাগকে তুমি নিবা পরিবার বলবে না তুমি সুদ খাচ্ছ কি খাচ্ছ আমি জানি না আমার পরিবারের যত ভরণ পোষণ সমস্ত তোমাকেই বহন করতে হবে কিন্তু তোমার পাপের ভাগ আমি নিব না এই ধরনের যত খারাপ পেশা আছে সমস্ত পেশার মানুষগুলো যদি পরিবারকে জিজ্ঞেস করে কেউ বলবে না আমি তোমার পাপের ভাগ নিব কেউ নিবে না আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই সমর্থন করে কোরআনুল কারীমের মধ্যে জানালেন কুল্লু নাফসিম বিমা কসবত রহিনা কাল কিয়ামতের দিন মানুষ কেউ কারুর জন্য দায়ী হবে না কেউ কারুর জন্য জাহান্নামী হবে না সে তার নিজের কৃতকর্মের জন্য সেই নিজেই দায়বদ্ধ থাকবে পৃথিবীতে আমি কি করেছি কোন খাতে ইনকাম করলাম কোন খাতে ব্যয় করলাম কোন পথে চললাম কি কাজ করলাম সমস্ত দায়ভার আমার নিজের এর জন্য কেউ দায়ী থাকবে না সমস্ত কৃতকর্মের যে পাপের তা আমাকেই মাথা পেতে নিতে হবে আমার জন্য আমার পরিবার পরিজন ছেলে সন্তান কেউ বলবে না যে নিব এবং আল্লাহও বললেন না এর জন্য তুমি নিজেই দায়ী শুধু তারা বাদে আল্লাহর হাবিব পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন ও আমার উম্মতের শোনো জাহান্নামী থেকে যদি তোমরা বাঁচতে চাও ইল্লা আসহাবান ইয়ামিন আল্লাহু আকবার যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও তবে ডান হাতওয়ালা ডানপন্থী ডান দলের মানুষ তোমরা হয়ে যাও ডান হাতওয়ালা ডানপন্থীওয়ালা ডান দিকের মানুষ তোমরা হয়ে যাও যারা ডানপন্থী ডান হাতওয়ালা একমাত্র তারাই এই জান্নাতের স্বাদ নাজ নিয়ামত তারা দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আল্লাহ বললেন ওই দিন ডান হাতওয়ালা মানুষগুলো যারা জান্নাতি মানুষ হবে বালাখানায় হেলান দিয়ে বসবে সামনে নাজ নিয়ামত ফুলের বাগান সেবাকারী সেবাকারিণীরা সেবা শুশ্রূষা করবে কি আরাম আয়েশে বালাখানায় বসে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন অপরাধীকে অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করবে মাসালা কাকুম ফি সাকর জাহান্নামের যে স্তর রয়েছে সাতটা এই সপ্তম স্তরের মধ্যে একটি স্তরের নাম হলো সাকর
এই জাহান্নাম সাকার সম্পর্কে জান্নাতি মানুষগুলো জাহান্নামের এক শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করবে, মাসালাকুম ফি সাকার, তুমি কেন জাহান্নামে সাকারের মধ্যে এসেছো, জিজ্ঞাসা করবে। কারণ আজকে এই পৃথিবীতে আমরা যেমন একে অপরকে চিনতে পারি, পরিচিত ওই দিনও পরিচিত থাকবে। জান্নাতে পালাখানায় বসে হেলান দিয়ে আরাম আয়েশ ফরমান করবে আর জিজ্ঞাসা করবে, ভাই তুমি কেন জাহান্নাম সাকারের মধ্যে আসলা, কি কারণ, হোয়াটস দ্য রিজন, হোয়াই ডু ইউ কাম ইন হেল, তুমি কেন জাহান্নামের মধ্যে আসলা, হোয়াট ইজ ইউর ফল, তোমার অপরাধ কী ছিল, কি গুস্তামি তুমি করেছ। ওই দিন ওই জাহান্নামে ওই জান্নাতি মানুষকে বলবে, ভাই আমি জাহান্নামের ভেতরে আসার জন্য একটি কারণ তা হল, قالوا لم نكن من المصلين, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন কালকে জাহান্নামের মধ্যে যাওয়ার পর মানুষগুলো কি বলবে, বলবে ভাই আমি তোমাদের সঙ্গে মুসল্লি ছিলাম না, জুম্মার দিনে নামাজ পড়তে আমি যাই নাই, দেখেছি অমুক অমুক ব্যক্তি নামাজে গিয়েছিলে তার মধ্যে তুমিও ছিলে নামাজি, তুমি নামাজ পড়েছ কিন্তু আমি বিশ্বাস করি নাই, নামাজ আদায় করি নাই, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, যার কারণে আজ আমি জাহান্নাম সাকারের মধ্যে অবস্থান করতেছি। মনে রাখবেন জাহান্নাম সাকারে যাওয়ার যে কারণগুলো, এক নম্বর কারণ হল যারা মুসল্লি হবে না, মসজিদ যারা আবাদ করবে না, মসজিদ যারা চাষবাস করবে না, মসজিদ থেকে বের হয়ে আপনারা আপনাদের জমি জায়গাতে চাষবাস করেন, ক্ষেত খামার দেখাশোনা করেন, কিন্তু মসজিদে নামাজের সময় আসা হয় না, নামাজ আমরা পড়ি না, জামাতবদ্ধ হয়ে নামাজ আমরা আদায় করি না, এজন্য জাহান্নাম সাকারের মধ্যে গিয়ে সে বলবে, ভাই বলু লামনা কো মিনাল মুসল্লিন, মিনাল মুসল্লিন, আমি নামাজদের অন্তর্ভুক্ত ছিলাম না, যার কারণে আজ আমি জাহান্নাম এই সাকারের মধ্যে অবস্থান করতেছি। এজন্য আমাদের সর্বপ্রথম নামাজি হতে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাওতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় তোমার সালাত, নিশ্চয় তোমার নামাজ এই পৃথিবীর মধ্যে যত অপকর্ম রয়েছে, যত খারাপ কাজ রয়েছে, সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমরা যারা নামাজ আদায় করি আমাদেরকে সকল প্রকার খারাপ অশ্লীল অপকর্ম থেকে যেন হেফাজত করে, এই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করে, আমরা বলি আমি। আল্লাহ রাব্বুল আলামিনের ওই গোলাম জান্নাতে বসে বালাখানায় বসে আবার জিজ্ঞাসা করবে, ভাই ওই মানুষ তো জাহান্নামি হয়েছে নামাজ না পড়ার কারণে, কিন্তু তুমি কেন জাহান্নামের মধ্যে আসলা, কি অপরাধ তোমার, কি কারণে তুমি জাহান্নামি হলা, তুমি তো নামাজও আদায় করেছ দেখেছি, কিন্তু এরপরেও কেন তুমি জাহান্নামের মধ্যে সাকারে অবস্থান করতেছ। ওই মানুষ বলবে, ভাই আমি নামাজ আদায় করেছি, কিন্তু সমস্যা হল, মানুষটা বলবে কারণ আমি জাহান্নামে হওয়ার জন্য যে একটি কারণ সেটা হলো, অলাম না কোন তুইমুল মিসকিন, আমার সম্পদ ছিল, ধন সম্পদ ছিল, কিন্তু আমি মিসকিনকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, খরচ করিনি, সম্পদ ব্যয় করিনি, গুনে গুনে টাকা রেখেছি বালিশের নিচে, আমার খাটের নিচে আমার গচ্ছিত সম্পদ আমি রেখে দিয়েছি, আর ধন সম্পদ জমি জায়গা কিনেছি, সম্পদশালী হয়েছে, কিন্তু গরিব অসহায় মানুষকে আমরা সাহায্য করিনি, অলাম নাকু নুতুল মিসকিন, আমি মিসকিনদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররাই ওয়াদ দররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সচ্ছল অবস্থায়
তোমার সম্পদ রয়েছে তুমি আমার রাস্তায় দান করো বাপ তোমার সম্পদ নাই তাও তুমি আমার রাস্তায় দান করো বাপ সম্পদ থাকলেও দান করতে হবে সম্পদ না থাকলেও আল্লাহর রাস্তায় দান করতে হবে আমার সম্পদ নাই মন তো আছে আমার মন থাকতে হবে দান খরাতের ব্যাপারে এজন্য এক শ্রেণীর মানুষ যারা জাহান্নাম সাকারে অবস্থান করবে এদেরকে যখন জিজ্ঞেস করবে কেন তুমি জাহান্নাম সাকারে আসলা একটি কারণ নামাজ আদায় করে কিন্তু দান খয়রাত করত না সম্পদ গুনে গুনে রাখত খরচ করত না অসহায় মানুষগুলো যখন তার কাছে আসত দূর দূর করে তাড়িয়ে দিত এইজন্য এই ধরনের বৈশিষ্ট্য এই ধরনের গুণ যেন আমাদের মধ্যে প্রবেশ না করে দানের হাত আমাদেরকে বাড়িয়ে দিতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তোমরা মুমিন বান্দা হও অবশ্যই তোমরা দানশীল হবা দানের হাত তোমাদেরকে বাড়িয়ে দিতে হবে দান খয়রাত তোমাদেরকে করতে হবে এজন্য আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে ডান হাত যদি দান করে বাম হাত জানবে না বাম হাত দান করলে ডান হাত জানবে না আবার প্রকাশ্যে অপ্রকাশ্যে দুইভাবেই দানের ফজিলত রয়েছে আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওই জান্নাতি মানুষ আবার বালাখানায় বসে জিজ্ঞাসা করবে মাসালা কাকুম ফিসাকর ভাই দুই শ্রেণীর মানুষ পেলাম নামাজ আদায় না করার কারণে জাহান্নাম সাকারে অবস্থান করতেছে আর একজন নামাজ আদায় করেছে কিন্তু দান খয়রাত করত না সম্পদ তার প্রচুর জাকাত দিত না অসহায় মানুষদেরকে দান খয়রাত করত না যার কারণে সম্পদ তার আগুন হয়ে তারে ভক্ষণ করতেছে কিন্তু তুমি কেন এই জাহান্নাম সাকারের মধ্যে এসেছ ওই মানুষটা সঙ্গে সঙ্গে জবাব দিবে وَكُنَّا نَأْخُذُ مَعَ الْخَائِدِينَ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মানুষ তখন বলবে ভাই আমি নামাজ আদায় করতাম ভালো ভালো কাজ করেছি কিন্তু আমার স্বভাব ছিল মানুষের গীবত করা মানুষের পরচর্চা করা পরনিন্দা করা এটাই ছিল আমার স্বভাব মাসানে বসতাম চায়ের দোকানে বসতাম বিভিন্ন জায়গায় বসে আমি মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করতাম এই খারাপ মন্তব্য করতে গিয়ে দেখা যেত সত্য হতো মিথ্যাও হতো কারণ সব ঘটনায় যে সত্য এমন নয় আমরা অনেক সময় অনেক সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করি বাজে কথা বলি এই যে বাজে কথা খারাপ মন্তব্য গীবত পরচর্চা পরনিন্দা যারা করবে তারা লিখে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাসালা তাকুম ফি সাকর তাদের জন্য জাহান্নাম সাকার অপেক্ষা করতেছে ওয়েট করতেছে মৃত্যুর পর কুল নাফসিন যায়কাতুল মাউত মৃত্যুর পর জাহান্নাম সাকার তাদের জন্য কারণ আল্লাহর ঘোষণা আমি কোরআন থেকে কথা বলছি আমি একটা কথাও আমার নিজ থেকে বলতেছি না স্বয়ং কোরআন থেকে আমি চেষ্টা করি কোরআনুল কারিম থেকে কথা বলে কোরআনুল কারিম দিয়েই ব্যাখ্যা করার জন্য এজন্য আমাদেরকে এখান থেকে ফিরে আসতে হবে আমরা কখনোই কোনো মানুষের গীবত করব না দেখেন হয়তো আপনাদের এলাকায় এই প্র্যাকটিসটা নেই কিন্তু অসংখ্য এলাকায় এই ধরনের প্র্যাকটিস আছে অন্য গ্রাম থেকে এসেছে বিয়ের পয়গাম নিয়ে হয়তো একটি মেয়ের সঙ্গে বিয়ে দিবে ছেলের বাবা এসেছে যে খোঁজ নিতে যে এই এলাকার মেয়েটা দেখতে শুনতে কেমন স্বভাব কেমন ভালো না খারাপ এই সম্পর্কে হয়তো জিজ্ঞাসা করতে এসেছে তার পরিবারের সঙ্গে হয়তো আমার একটু মনোমালিন্য আছে বললাম আর ভাই ওই পরিবারের সঙ্গে আপনি কখনোই সম্পর্ক করেন না মেয়ে ভালো না মেয়ের স্বভাব চরিত্র খারাপ তার সম্পর্ক থাকতে পারে আরেক জায়গায় বরং আপনি অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে দেন এই পরিবারের সম্পর্ক করেন না দেখেন হতে পারে মেয়েটা ভালো পরিবার ভালো কিন্তু আপনার সামান্য একটি কথাতে একটা ভালো পাত্র ধার্মিক পাত্র হতে পারে সে ঘুরে চলে গেল আপনি কি করলেন তার সম্পর্কে খারাপ মন্তব্য করলেন বাজে কথা বললেন বিবাহ শাদি ভেঙে দিলেন এই মেয়েটা খারাপ পথে নামতে পারে
বয়স হয়ে গেছে যদি একটা অপরাধ করে এর জন্য সমস্ত সমাজের দায়ী আপনারা কারণ আপনারা এই মেয়েটার বিয়ে ভেঙে দিচ্ছেন বিয়ে হতে দিচ্ছেন না তার সম্পর্কে খারাপ মন্তব্য করতেছেন আমি একটি উদাহরণ দিলাম এরকম কি ঘটে না মেয়ের বাবা গেছে ছেলের এলাকায় দেখতে যে আমি জিজ্ঞাসা করব হয়তো কোনো একজনকে জিজ্ঞাসা করলো ভাই আমার মেয়ে আছে বিয়ে দিব অমুকের ছেলের সঙ্গে ছেলেটা দেখতে শুনতে কেমন তার স্বভাব কেমন হয়তো আমরা খারাপ মন্তব্য করলাম বললাম ওই ছেলের সঙ্গে বিয়ে দিবেন না বিয়েটা ভেঙে গেল এই ধরনের অশ্লীল অপকর্ম গীবত পরনিন্দা থেকে আমাদেরকে হেফাজত হতে হবে এই চর্চা যদি আমরা করি আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাসালাকুম ফি সাকার লিখে রাখো তোমার জন্য জাহান্নাম সাকার অবস্থান করতেছে তাহলে তিন শ্রেণীর তিন ক্যাটাগরির মানুষ আমরা পেলাম জাহান্নাম সাকারে যাবার জন্য এরপরে আবার আল্লাহর ওই গোলাম যখন জান্নাতের বালাখানায় বসে হেলান দিয়ে আবার জিজ্ঞাসা করবে আরেক শ্রেণীর মানুষকে ভাই উনি নামাজ আদায় করে নাই জাহান্নামী হয়েছে পরনিন্দা করেছে জাহান্নামী হয়েছে ধন সম্পদ ছিল দান করে নাই জাহান্নামী হয়েছে কিন্তু তুমি কেন জাহান্নাম সাকারের মধ্যে আসলা তখন ওই মানুষটা জবাব দিবে আমি দিন বিশ্বাস করতাম না পরকাল বলে যে একটা জগৎ আসে এই জগৎকে বিশ্বাস করতাম না মরার পর আবার আমার হাড় হুড্ডি একত্রিত করবে এটা আমি অবিশ্বাস করতাম হাউ পসিবল টু গেদ আপ আওয়ার অল বোনস আমার এই হাড় হুড্ডিগুলোকে একত্রিত করবে কিভাবে সম্ভব এটা আমি বিশ্বাস করতাম না যদি বিশ্বাস না হয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সকল মানুষগুলোর বিশ্বাস হবে না তারা জেনে রাখো মাসালাকুম ফি সাকার তাদের জন্য জাহান্নাম সাকার যারা পরকালকে অবিশ্বাস করে কারণ পৃথিবীতে আল্লাহ ঘোষণা দিছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের স্রষ্টাকে পৃথিবীর সবাই বলবে লা ইয়াকুলুন আল্লাহ আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ আল্লাহ বললেন কউলিল হামদুলিল্লাহ তাহলে আমার প্রশংসা করো যেহেতু তুমি নিজে মুখেই বলতেছ আসমান জমিন সব কিছুর স্রষ্টা যদি আল্লাহ হয় তাহলে প্রশংসাটা হবে কার আল্লাহ সুবহান ওয়া তাআলার যদি প্রশংসা আল্লাহর হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানালেন বাল আকসারুহুম লা ইয়ালামুন অধিকাংশ মানুষ এই প্রশংসাটা জানে না কিভাবে প্রশংসা করতে হয় হাউ অ্যাডমায়ার কিভাবে প্রশংসা করতে হয় জানে না অধিকাংশ মানুষ জানে না এজন্য আমাদের সদা সর্ব অবস্থায় আল্লাহ সুবহান ওয়া তাআলার সুপ্রিয়া প্রশংসা আমাদেরকে আদায় করতে হবে জিকির আমাদের অন্তরের মধ্যে সব সময় থাকতে হবে যদি প্রশংসা না করি তাহলে আমাদের ক্ষতি কি কি ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিচ্ছেন যে পৃথিবীর মধ্যে যদি আমার প্রশংসা না করো আল্লাহ বলছে কুলিং জুরু মা জাফিস সামা ওয়াতি ওয়াল আর্দ আসমান এবং জমিনের মধ্যে তাকাও আর যত নাজ নেয়ামত দেখবা এগুলো তাকাবা দেখবা আর আমার প্রশংসা তোমরা করবা যদি প্রশংসা না করো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন সূরা আলে ইব্রাহিম 14তম সূরা আলে ইব্রাহিমের সপ্তমতম আয়াতের ভিতরে আল্লাহ জানালেন ওয়াইজ তাআজ্জানা রব্বুকুম স্মরণ করো তোমার রব ঘোষণা দিতেছে তোমার রব অ্যানাউন্স করতেছে কি অ্যানাউন্স লাইন শাকারতুম লাযিদান্নাকুম যদি তোমরা আমার প্রশংসা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি বেশি নাজ নেয়ামতে পরিপূর্ণ করে দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রশংসা হবে সব সময় আল্লাহ সুবহান ওয়া তাআলার ঘুম থেকে জেগে ওঠার পর প্রশংসা করব কার ঘুম এক প্রকার মৃত মারা যাওয়ার মতো জেগে উঠলেন শুকরিয়া আদায় করতে পারলার একজন পঙ্গু মানুষ হাঁটতে পারে না আপনার দুইখানা পা দিয়েছেন এর জন্য শুকরিয়া আদায় হবে কার কারণ তার দুইখানা পা নেই কিন্তু আমার তো দুইখানা পা আল্লাহ দিয়েছেন এজন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর আল্লাহ সুবহান ওয়া তাআলার যে খাবার হালাল খাবারগুলো আমরা খাবো খেয়ে দিয়ে শুকরিয়া আদায় করবো কার আল্লাহ সুবহান ওয়া তাআলার আমরা আমাদের নিজেদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায়া
প্রশংসা করব কার সদা সর্বদা সব সময় আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা আমাদেরকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি প্রশংসা যদি না করো তাহলে মনে রেখো ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবিলা শাদীদ যদি প্রশংসা না করো আমার আযাব যে কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর মরার পর বুঝতে পারবা কবরে আসো বুঝতে পারবা টের পাবা যে আসলে আমার এই আযাব ভয়ঙ্কর আমরা যদি পৃথিবীর মধ্যে সামান্য একটি মশায় কামড় দেয় আমাদের মাথা গরম হয়ে যায় একটি কুলিন সাপের কথা আমি বাদই দিলাম একটা ঢোরা সাপ যদি আমাদের সামনে চলে আসে আমরা ভুলে যাই যে আমরা পুরুষ না মহিলা এই সেই মানুষ আমরা অথচ আমাদের ভিতরে ভয় আসে না আমাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এই পৃথিবীর মধ্যে ভালো ভালো কাজ করব এই ধরনের মন্তব্য আমাদের ভিতরে আসে না এজন্য আমাদেরকে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন আমাদেরকে করতে হবে উঠতে বসতে শয়নে স্বপ্নে সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে হবে আবার নামাজ না পড়ার কারণে জাহান্নাম সাগরের মধ্যে যাবে কিন্তু এক শ্রেণীর মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামী হবে নামাজ পড়বে তারপরেও জাহান্নামী হয়ে যাবে আল্লাহ বললেন أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين নামাজ আদায় করেছে ঠিক আমার দেহ বডি রয়েছে মসজিদে কিন্তু আমার মন চলে গেছে মাঠে আমার শরীরটা এখানে রয়েছে আমার মন চলে গেছে ব্যবসার মধ্যে মনোযোগী নাই নামাজ পড়লাম কয় রাকাত খেয়াল নেই কি সূরা দিয়ে নামাজ আদায় করলাম এটাও খেয়াল নেই জাস্ট নামাজ আসলাম মানুষকে দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য নয় এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজের ব্যাপারে যারা অবহেলা এই ধরনের মুসল্লিদের জন্য আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামুনউনাল মাউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই নামাজীরা লোক দেখানোর জন্য নামাজে আসে প্রকৃত পড়তে আমার গোলামির জন্য নয় আমার প্রশংসার জন্য নয় তারা ভক্তি সহকারে নামাজ আদায় করে না নামাজের মধ্যে তাদের মন থাকে না সমস্ত নামাজ তারা পড়ে অমনোযোগের সঙ্গে আর এদেরকে বলা হয় রিয়াকারী এদেরকে বলা হয় কি রিয়াকারী যারা লোক দেখানো কাজ করে তাদেরকে বলা হয় রিয়াকারী রিয়া লোক দেখানো এদের জন্য জাহান্নাম নামাজ আদায় করেও জাহান্নাম এবং আরেক শ্রেণীর মানুষ জাহান্নামী হবে সূরাল মাউন এই মাউন শব্দের অর্থ সাহায্য সহযোগিতা কেমন সাহায্য সহযোগিতা ওয়াম নাউন আল মাউন আপনি সমাজের একটু প্রভাবশালী মানুষ গৃহস্থ মানুষ গৃহস্থ বলতে গরু ছাগল হাঁস মুরগি লাঙ্গল কোদাল কাঁসি হাইসু সব কিছু আপনার পরিবারে আসে কিন্তু আপনার পাশের বাড়ি একজন গরিব মানুষ তার দা নেই আপনার বাসায় এসেছে ভাই আমার একটা বাঁশ কাটার দরকার আপনার দা খানা কি একটু ধার দিবেন এই ভাই আমি কি তোমার জন্য দা তৈরি করেছি যাও দূর দূর করে তাড়িয়ে দিলেন এই মাউন শব্দটা আল মাউন এটা হলো সাহায্য সহযোগিতা কাদের গৃহস্থালির আপনার ছোটখাটো জিনিসপত্র থাকে এই জিনিসগুলো দিয়ে যারা সাহায্য সহযোগিতা করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা জেনে রাখুক আমার জাহান্নাম তাদের জন্য বরাদ্দ হয়ে আছে আপনার আপনি সম্পদশালী আপনার সব কিছু আছে কিন্তু একজন পাশের বাড়ি তার হাইসু নেই তার কাশি নেই তার দা নেই তার কুড়াল নেই আপনার কাছে আসছে ধার নেওয়ার জন্য ভাই আপনার দাখানা দেন আপনার হাইসুখানা দেন বা আপনার কোদালখানা দেন আমি জমিতে গিয়ে দশ কাটা ভূমি চাষবাস করে আপনাকে আবার ফেরত দিব আমরা দিই না এই মন মানসিকতা থেকে আমাদেরকে ফিরিয়ে আসতে হবে এদেরকে
সাহায্য সহযোগিতা করতে হবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতেছেন সূরা আল মাউনের ভিতরে শেষ আয়াত যে তোমরা অবশ্যই এই গরীব মানুষগুলোকে যে সকল গৃহস্থালির আসবাবপত্র আছে সেগুলো দিয়ে সাহায্য সহযোগিতা করো এজন্য আমাদেরকে এই ধরনের চরিত্রের অধিকারী হতে হবে যদি আমরা এই ধরনের চরিত্রের অধিকারী না হই তাহলে মৃত্যুর পর অবশ্যই আমাদের জন্য যে জায়গাটা অবস্থান করছে সেই জায়গাটার নাম হলো জাহান্নাম এই কারণে যারা আজকে আমরা এখনো ভুলের মধ্যে রয়েছে বিভ্রান্তির মধ্যে রয়েছে এখনো যারা অন্যায়ের মধ্যে ডুবে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভয় নেই চিন্তা নেই যদি তোমরা ফিরে আসো আর আমার কাছে তওবা করো অবশ্যই তোমাদেরকে আমি ক্ষমা করে দিব আর আমার জান্নাত তোমাদেরকে দান করব ওয়াসারিউ আল্লাহ বললেন দৌড়াও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দৌড়বিদ উসাইন বোল্ট এই উসাইন বোল্ট সামান্য কয়েক সেকেন্ডে অত্যন্ত দ্রুত গতিতে দৌড়াতে পারেন আল্লাহ বললেন তার চেয়ে বেশি গতিতে তুমি দৌড়াও ওয়াসারিউ তোমরা দৌড়াও আমরা বললাম আল্লাহ কোন দিকে দৌড়াবো আল্লাহ বললেন ইলা ওই দিকে দৌড়াও মাগফিরাতিন মির রব্বিকুম তোমার রব ক্ষমা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তোমার রব ক্ষমা তোমাদেরকে ক্ষমা করে দিবেন সেই ক্ষমাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তোমরা সেই দিকে দৌড়াও সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে তোমরা দৌড়াও পৃথিবীর শ্রেষ্ঠ দৌড় ম্যারাথন দৌড় দাও সেই দৌড় দিয়ে তোমরা আসো আমি তোমাদের জন্য ক্ষমা নিয়ে দাঁড়িয়ে আছি শুধু ক্ষমা নয় আল্লাহ বললেন ওয়া জান্নাতিন আরুদু হাসসামাওয়াতু ওয়াল আরদ আমি যে জান্নাতখানা তোমাদেরকে দান করব সেই জান্নাতের পরিধি কি তোমরা জানো প্রথমেই আমি বলেছিলাম এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাড়ি যদি গুগলে সার্চ দেন তাহলে পাবেন বাকিংহাম প্যালেস রানী এলিজাবেথের বাড়ি যার 775টা রয়েছে কক্ষ 1703 সালে প্রতিষ্ঠিত এই বাড়িটা 1.55 বিলিয়ন ডলার ব্যবহার করে এই বাড়িখানা তৈরি করেছেন আন্টালিয়া ভিওলোপার্ট অ্যালসন ক্যালিফোর্নিয়া কত বাড়ি দুবাইয়ের মিরাকল গার্ডেন কত দামি দামি বাড়ি এই পৃথিবীতে রয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যে জান্নাতখানা তোমাদেরকে দিব সেই জান্নাতের পরিধি হলো তোমাদের এই পৃথিবীর সমান পৃথিবীর সমান সুতরাং এই জান্নাত যদি এই পৃথিবীর যে পরিধির সমান এই জান্নাত যদি আমাদেরকে পেতে হয় আল্লাহর ক্ষমা নিয়েই এগুতে হবে সবসময় আমাদেরকে আল্লাহর ক্ষমা চাইতে হবে আমরা এমনভাবে ক্ষমা চাবো যেন পুনরায় আর ওই ধরনের খারাপ কাজের ভিতরে আমরা না যাই এই ক্ষমা নিয়ে আল্লাহ বলছেন আসো দৌড়াই আসো আমি তোমাদের জন্য জান্নাত নিয়ে দাঁড়ায় আছি প্রথমে ক্ষমা নিয়ে দাঁড়ায় আসেন এরপরে জান্নাত নিয়ে দাঁড়ায় আসেন আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে আল্লাহ জানে আমার বান্দা পাপ করতে ভালোবাসে সুতরাং আমরা যদি ছোটোখাটো গোনা করেই ফেলি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আমরা তওবা করে ক্ষমা চেয়ে আল্লাহ সুবহানাহু তাআলার সেই নাজ নেয়ামতে ভরা জান্নাত এর অধিকারী জন্য আমরা হতে পারি পৃথিবীতে যারা এই যে 775টি কক্ষে অবস্থান করতেছিল মৃত্যুর পর তাদের জন্য সংকীর্ণ জায়গা আর এই পৃথিবীতে যারা সংকীর্ণ জায়গার মধ্যে আল্লাহর গোলামী দাসত্ব করবে মৃত্যুর পর তাদের জন্য রয়েছে অফুরন্ত জায়গা দিগন্ত জোড়া যার শুরু আছে শেষ হবে আল্লাহ ভালো জানে সুতরাং এই নাজ নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে যদি আমরা হতে চাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার গোলামী এবং দাসত্ব করতে হবে এবং কোরআনুল কারীমকে ভালোবেসে কোরআনুল কারীমকে আমাদের একমাত্র পথ মত মেনে নিয়েই চলতে হবে আজকের জমানায় যদি আমরা খেয়াল করে দেখি পৃথিবীতে যারা ভালো মানুষ যারা হক কথা বলে তাদেরকে কিন্তু বেশি বেশি পাকড়াও হতে হচ্ছে তাই না দেখেন বিশ্বনবী যখন মক্কি জীবনে ছিলেন তখন ছিল আবু জাহেলের যুগ মুসলমানরা ছিল আতঙ্কের মধ্যে বিশ্বনবী সহ আতঙ্কের মধ্যে মদিনায় যখন গেলেন পবিত্র কোরআনুল কারীম যখন রাষ্ট্র গড়লেন এই কোরআনুল কারীম দিয়ে যখন দেশটা গড়লেন মক্কা যখন বিজয় করলেন তখন যোগ হয়ে গেল কার বিশ্বনবীর যুগ তখন প্রত্যেকটি মুসলিম নিরাপদ অবস্থান করতেছিল আর কাফেররা ছিল আতঙ্কের মধ্যে ঠিক না বেঠি
আজকে আমরা যারা এই দেশে আছি একটু বোঝার চেষ্টা করবেন আমরা যারা দেশে বাস করতেছি আমরা যারা মুসলিম আল্লাহকে যারা ভয় করি কোরআনুল কারীমের পথে যারা থাকি আমরা কি আতঙ্কের মধ্যে আসি না স্বাভাবিক অবস্থায় আসি কথা বলবেন তাহলে যুগটা কার আমরা ফেরাউনকে দেখি নাই নমরুদকে দেখি নাই আবু জাহেলকে দেখি নাই উতবা সাহেব আব্দুল্লাহ বিন উবাইকে দেখি নাই ঠিক কিন্তু তাদের পেতাত্তাকে আমরা দেখতে পাচ্ছি সুতরাং আপনি কিভাবে স্বাভাবিকভাবে নামাজ আদায় করছি যেখানে আমার উপর হামলা নাই মামলা নাই কোনো কিছু নেই অথচ আমি দেধারসে নামাজ আদায় করতেছি তাহাজ্জুদ নামাজ করতেছি নফল রোজা করতেছি অথচ আমার বিরুদ্ধে কোনো কিছু নেই সম্ভব না জান্নাত এত সহজ নয় জান্নাতে মানুষ যদি হতে হয় আপনার উপর এই ধরনের আল্লাহ রসুলের জমানায় বিশ্ব নবীর উপর যেভাবে এসেছিল আপনার উপরে এই যুগ আসতেই হবে আর যদি কোরআনের যুগ হয়ে যান আপনাদের জন্য নিরাপদ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানায় দিক আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকেই কোরআনের মানুষ বানিয়ে দিক এই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন আমরা সকলে বলি আমিন